चिपके हुए हैं। अच्छा माँ, आमी की कोई किसी तुम्हें देखते पाच ना? ऐ दे, सिंपल। आमी जूता नहीं खरीदती थी, भागते से एक जूता दुकान दी। और जरा जरा, आमादे बांग्लादेश में जरा मोजीब कोट पड़े, मोजीब कोट रा अशम्मन पड़े, तादर के আমার দোকান থেকে যতগুলো পুরাতন জুতা মানে ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জুতাগুলো দিয়ে জুতার মালা পরিয়ে তাদেরকে আমি বাংলাদেশের সবার সামনে তুলে ধরবো যে এরা আসলেই কুলাঙ্গার, আসলেই কুলাঙ্গার সন্তান। প্লিজ মা, তুমি কিছু মনে করো না, তোমার মেয়ে তো অনেক প্রতিভাবান, তুমি তো জানো ছোটবেলা থেকে আমি কেমন প্রতিভাবান ছিলাম। আর যাই হোক মা, আচ্ছা মা তুমি বলো তো, আমার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ, তোমার আমার চৌদ্দ গোষ্ঠীর বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ, আর সন্দ্বীপের বর্তমান যে এমপি মাহফুজুর রহমান মিতা, সে কত ভালো একজন মানুষ, সন্দ্বীপের কত উন্নয়ন করে। অথচ মা তুমি জানোই না, ঢাকা শহরে যত সব সোর সিটার বাসপার সবসময় মুজিবকোট পড়ে থাকে। এই যে কয়েকদিন আগে কক্সবাজার চকরিয়াতে মা এখন মেয়েকে গরু চুরির দায়ে রশি বেঁধে মানুষের সামনে কি তোরসা কি মারলা মারলো মা, সেই লোকটি সুন্দর মুজিবকোট পরিধান করে। অথচ এই মুজিবকোট পরিধান করে যদি মুজিবের আদর্শ সে না শিখতে পারে মা বলতো, এই সমস্ত মানুষকে কি সম্মান করা যায়? আর সেই জন্য আমি চিন্তা করেছি যারা মুজিবকোট পরিধান করে মানুষকে অসম্মান করে, মা বোনের ইজ্জত নিয়ে চিলিমিলি খেলে, যারা চুরি ডাকাতি করে, যারা জনগণের হাত মেরে খায়, তাদের জন্য এরকম কিছু কালো কালো জুতা দিয়ে জুতার মালা বানাবো আর তাদেরকে পরবো। প্লিজ মা কিছু মনে করো না, তোমার মেয়ে জানিয়ে নিত সবসময় বলে বাড়ি। প্লিজ মা কিছু মনে করো না, প্লিজ 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 মা আমাকে ক্ষমা করে দিন। আপনি চুপ করেন চুপ করেন, আপনি সে প্রতিবাদ করবেন না, আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যারা প্রতিবাদ করে তাদেরকে আগে মেরে ফেলে বড় বড় যারা নেতা নেতা আছে। আম্মা আমি আপনারে হারাতে চাই না, আপনি চুপ করেন চুপ করেন। এই আল্লাহ আমার মাইয়াটারে বাঁচাও, আমার মাইয়াটা পাগল হয়ে গেছে, ওই যারা মুজিবকোট পরে আকাম পুকাম করে, আমার মাইয়া তো খুব সত্যবাদী, ওই তাদের কথা প্রতিবাদ করে তো তারা একদিন আমার মাইয়ারে মায়া লাগে। আল্লাহ আপনি বাঁচা এসব কথা বলতে নাই, তোর বাপ মরে গেছে 10 বছর আগে, তোরে আমি আদর করে নাম রাখছি জানি আমি, তোর মা তুই আর কলজের টুকরার মা, তুই এসব প্রতিবাদ করা বন্ধ কর। বাংলাদেশে বড় বড় ক্ষমতাসীন মানুষ তোরে মারে লাইব মা, এসব কথা কইস না, যারা প্রতিবাদ করছে তাদের খুব তাড়াতাড়ি মারে লাগছে মা। চুপ কর চুপ কর চুপ কর মা চুপ কর। কি বললে মা? আমি চুপ করে থাকবো? ছি মা, তুমি এই কথাটা বলতে পারলে, তোমার মেয়েকে এই কথাটা বলতে পারলে, হায় রে আমার আল্লাহ রে, যার ঘরে প্রতিবাদী মেয়ে তার মা বলে চুপ করে থাকবে? আচ্ছা মা তুমি মনে করেছ আমি যদি এভাবে মুখ খুলি তাহলে তারা আমাকে মেরে ফেলবে, তো কী হয়েছে মা? মানুষের জন্ম একদিন মরতে তো হবে, আর আমি সত্যের জন্য লড়াই করে মরবো, তাতে কী হয়েছে মা? কোনো সমস্যা নেই, কত মানুষ সত্যের জন্য লড়াই করে মারা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে কি স্বাধীন করে দিয়ে গেছে কি এইভাবে চুরি ডাকাতি খুন হত্যা করার জন্য, মা বোনের ইজ্জত নিয়ে ঝিলিমিলি খেলার জন্য? তুমি আমার মা হয়ে বলতেছো আমি চুপ করে থাকবো? মা তোমার কথাটা আমার না পছন্দ হয় না, প্লিজ মা তুমি আসতে পারো।